তারা সবাই বাংলাদেশের জনগণের বিপক্ষ অবস্থান নিয়েছে। কাজেই আজকের লড়াই জনগণের সঙ্গে জনগণের অধিকার হরণকারী এবং জনগণকে বঞ্চিতকারী জনগণের অধিকারকে তছনছ করতে চাওয়া তাদের লড়াই। এই লড়াইয়ে দুইটা পক্ষ, এই দুই পক্ষের মধ্যে কে কোন পক্ষে আমরা থাকব এই সিদ্ধান্ত আমাদের। আল্লাহর শুকর যে সিদ্ধান্তে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই আমরা সেখানে যুক্ত হয়েছি। আর মাননীয় সভাপতি, আজকে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক ব্যক্তিরা এবং আলেম ওলামা ওনারা বক্তব্য রাখছেন। আমি এই সরকারের সবচেয়ে বড় সারাদিন যেটা মনে আছে যে গণতন্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো উন্নয়ন। মানে উন্নয়নের জন্য গণতন্ত্র না, গণতন্ত্রের জন্য উন্নয়ন। আগে উন্নয়ন হলে গণতন্ত্র হবে। খুব বড় বড় উন্নয়ন হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং, অনেক মেট্রো রেল, তারপরে আন্ডারপাস, তারপরে এক্সপ্রেসওয়ে, অনেক কিছু হচ্ছে, নিশ্চয়ই চোখের সামনে দেখছি আমরা। যদি আমরা জানি যে প্রত্যেকটা অনেক অনেক গুণ বেশি অর্থ ব্যয় করে করা হয়েছে, এর মধ্যে দুর্নীতি অনাচার সীমাহীন হয়েছে, তারপরেও চোখের সামনে আমরা দেখছি। আমেরিকার একজন বিশিষ্ট নাগরিক তিনি বলেছিলেন যে যে দেশে মানুষ না খেয়ে থাকে, যে দেশে ভূমিহীন আছে, কর্মহীন আছে, মানুষ সুবিচার পায় না, নির্যাতন নিপীড়নের শিকার হয়, মানবাধিকারের ঘাটতি আছে, সেরকম কোন দেশে এই বড় বড় বিল্ডিং, বড় বড় পুল, বড় বড় রাস্তাঘাট, এগুলো কোনো উন্নয়নের প্রমাণ না। এগুলো হলো যেন গোরস্থানে আলোকসজ্জা, কবরস্থানে আলোকসজ্জা করলে সেটা যেমন, এই উন্নয়ন হলো সেরকম। এমন উন্নয়ন আমরা চাইনি। একটু আগে একজন বক্তা বলছিলেন যে বাংলাদেশের জনগণের প্রায়োরিটি সরকারের প্রায়োরিটি না, কারণ জনগণের ভোট প্রয়োজন হয় না এই সরকারের। যদি সেটা হতো তাহলে কর্মসংস্থানের জন্য টাকা বেশি ব্যয় হতো অন্য খাতের চেয়ে, কৃষি উন্নয়নের জন্য বেশি ব্যয় হতো অন্য খাতের চেয়ে, কৃষক যাতে তার উৎপাদিত সামগ্রীর দাম বেশি পেত তার ব্যবস্থা করা হতো অন্য খাতে ব্যয় করার চেয়ে, ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে ব্যয় বেশি করা হতো, কর্মসংস্থানের উপযোগী শিক্ষার ব্যবস্থা করা হতো, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যা কল্যাণকর সেগুলো করা হতো অন্য নিচে। কিন্তু সরকারের সাধারণ মানুষের কল্যাণ তো কিছু না। আপনি কি দেশে বাস করি আমরা যেখানে আমাদের ঋণের পরিমাণ, বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন অতিক্রম করেছে? গতকালকার পত্রিকা আসছে যে আমরা ঋণ করে ঋণ শোধ করছি, অর্থাৎ আমাদের নিজেদের সামর্থ্য দিয়ে আমরা ঋণ শোধ করার ক্ষমতা হারিয়ে ফেলছি। ঋণ শোধ করতে হলে আমাদেরকে আবার ঋণ করতে হচ্ছে, অথচ আমাদের দেশের ব্যাংক, 8টা ব্যাংক একটা পরিবারের মালিকানা চলে গেল, তার কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, কিন্তু সে দেশ থেকে চলে যাওয়ার আগে জানতেই পারলাম না উনি কোথায় গেলেন, কখন গেলেন। পিকা হালদার চলে যাওয়ার পরে আমরা জানলাম যে উনি এত টাকা লুট করেছেন, কেন, কিভাবে হয় এটা? এখানে যারা আমানতদার তারা আমানত রক্ষা করলেন না, অর্থাৎ সরকার, এটাই তো বাস্তবতা, এটা উন্নয়ন নয় বন্ধুগণ। আমরা
আমরা আমাদের আজকের প্রধান অতিথি তার বক্তব্যে চমৎকার একটা বলেছেন আর কি, যে কিছু লাগবে না, শুধু যদি আমরা যারা দুর্নীতি অনাচার করে, যারা টাকা পাচার করে, যারা সিন্ডিকেট করে, এদেরকে যদি, এরা তো অপরাধী, এরা এরা ঘৃণ্য অপরাধী, এরা দেশে প্রচলিত আইনে অপরাধী, তারা তাদেরকে দমন করা গেলে উনি বলেছেন যে আমরা 40 টাকা সে চাল খেতে পারবো আমরা।